বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনারা জানবেন কীভাবে হোয়াটসঅ্যাপে নতুন নাম্বার সেভ করতে হয় হ্যাঁ বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন কীভাবে হোয়াটসঅ্যাপে যে কোনো নতুন নাম্বার সেভ করতে হয় তাহলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন আর জেনে নিন কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপে নতুন নাম্বার সেভ করবেন হ্যালো ফ্রেন্ড আমি পবিত্র শুরু করছি পাপ টেক চ্যানেলের আজকের নতুন ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা হোয়াটসঅ্যাপে নতুন নাম্বার সেভ করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি এইভাবে ওপেন করে নেবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর তার হোম পেজটি অনেকটা এরকম দেখাবে এই হোম পেজের নিচের ডান দিকে আপনারা এস এম আইকন দেখতে পাবেন বন্ধুরা আপনারা এই এসএমএসের আইকনের ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে এই পেজের ওপরের দিকে আপনারা নিউ গ্রুপ অপশান দেখতে পাচ্ছেন এর ঠিক নিচে নিউ কন্ট্যাক্ট নামে একটি অপশান দেখতে পাবেন বন্ধুরা আপনার হোয়াটসঅ্যাপে নতুন নাম্বার সেভ করতে হলে আপনাদের এই নিউ কন্ট্যাক্ট অপশানের ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে এই পেজের সবার প্রথমে ফার্স্ট নেমের জায়গায় আপনি যার নাম সেভ করতে চান তার নামটি এখানে লিখে দেবেন এবং লাস্ট নামের জায়গায় যে ব্যক্তি নাম্বার সেভ করছেন তার টাইটেলটি লিখতে হবে আপনি চাইলে লিখতে পারেন না হলে বাদ দিতে পারেন এখানে আমি আপনাদের বোঝানোর জন্য ওপরে ফার্স্ট নামের জায়গায় আমার নামটি লিখে নিচে লাস্ট নামের জায়গায় আমার টাইটেলটি লিখে দিলাম বন্ধুরা এবার ফোন নাম্বারের ওপর ক্লিক করবেন ক্লিক করে যে মোবাইল নাম্বারটি সেভ করতে চান সেই নাম্বারটি এখানে টাইপ করে দেবেন মোবাইল নাম্বার এইভাবে টাইপ করার পর ওপরে সেভ অপশনের ওপর ক্লিক করে দেবেন এরপর ব্যাক বাটন প্রেস করে আগের পেজে এসে ওপরের সার্চ অপশান দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা এই সার্চ অপশানের ওপর ক্লিক করে আপনি যে নামে হোয়াটসঅ্যাপে নতুন নাম্বারটি সেভ করেছিলেন সেই নামটি এখানে সার্চ করলে দেখতে পাবেন যে আপনি যে নামে নাম্বারটি সেভ করেছিলেন হোয়াটসঅ্যাপে সেই নাম্বারটি এখানে চলে এসেছে বন্ধুরা এখানে একটা কথা মনে রাখবেন আপনি যে নাম্বারটি হোয়াটসঅ্যাপে সেভ করছেন সেই নাম্বারটি যদি হোয়াটসঅ্যাপে খোলা না থাকে তাহলে এখানে সার্চ করলে অনেক সময় না এসেও থাকতে পারে এবার আপনারা এই নামের ওপর ক্লিক করে হোয়াটসঅ্যাপের চ্যাট বা ভিডিও কল সব কিছুই করতে পারেন তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি ফলো করে হোয়াটসঅ্যাপে যে কোনো নতুন নাম্বার খুব সহজেই সেভ করতে পারেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের কোনো না কোনো উপকারে এসে থাকবে আর যদি কোনো উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য